এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চট্টগ্রাম চাঁদপুর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ঈদ উল ফিতর পালিত হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের 7টি গ্রামে ঈদের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করেছে সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। সকালে চাঁদপুরের সাদরা হামাদিয়া ফজিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদরা দরবারের পীর মাওলানা আরিফ বিল্লাহ চৌধুরী। সেখানে অন্তত 200 মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়া ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন উপজেলার 40টি গ্রামে এই নামাজ অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামাতে নারী সহ 200+ মুসল্লি অংশ নেন। সৌদি আরবের ঈদের সঙ্গে মিল রেখে 15টি উপজেলার অন্তত 1500 পরিবার আজ ঈদ পালন করছেন। পরিবারগুলোর বেশিরভাগ বিচ্ছিন্নভাবে ঈদের আচার অনুষ্ঠানের আয়োজন করেছে। শেরপুরের 7টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 7টা থেকে 10টার মধ্যে গ্রামগুলোয় নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নারায়ণগঞ্জের পতুল্লার লামাপাড়া গ্রাম এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ।